শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি দুপুরের মাসরাঙ্গা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আবু সাদাত শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম শুধু কাগজেই সীমাবদ্ধ করোনার স্বাস্থ্যবিধির নির্দেশনা মাস্ক পরা ছাড়া তোয়াক্কা নেই অন্য কিছুতে নেই কর্তৃপক্ষেরও নজরদারি এক লাফে পানির দাম তিন গুণ বাড়িয়েছে রাজশাহী ওয়াসা গ্রাহকদের ক্ষোভ খরচ কমাতে পদ্মার পানি পরিশোধনের পরামর্শ আবাসিক ক্যাম্পে সাঁতারুদের মোবাইল ফোন আসক্তি অনেকটা অসহায় কোচরা বাধা দিলে পড়তে হয় বিপদে চিন্তিত ফেডারেশন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শুরুতে শুধু কাগজেই সীমাবদ্ধ করোনার স্বাস্থ্যবিধির নির্দেশনা মাস্ক পরতেই অনীহা বেশিরভাগ মানুষের রাস্তাঘাট কিংবা বাজার কোথাও নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বাস্তবায়নে নেই কর্তৃপক্ষেরও নজরদারি ইয়াসমিন রিমোর রিপোর্ট কারওয়ান বাজারে ছুটির দিনের কেনাকাটায় ভিড় ছিল নিত্যদিনের মতোই অধিকাংশের মুখেই ছিল না মাস্ক মাস্ক পরে না অবশ্যই মাস্ক আমরা পরার দরকার মাস্কে আমার তো এখানে ডিমের আড়ত দোকানে ফালে আসছে এই কারণে মাস্ক এখন নাই কিনে ভরে গাড়ি তুলবো এখন থেকে নেক্সট টাইমে সবসময় পরবো একটু সমস্যা আছে তো শ্বাসকষ্ট একটু হয় একই অবস্থা রাজধানীর নিউ মার্কেটও সকাল থেকেই ছিল ক্রেতাদের আনাগোনা যাদের বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি করোনা সংক্রমণ নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই করলাম আবার বাংলাদেশের পার্সপেক্টিভে কি আবহাওয়াটা হচ্ছে ময়শ্চার বেশি এই মাস্ক পরে থাকলে সাফোকেশনটা বেশি মাস্ক আসে পছন্দ ভুলে গেছে সরি স্যার মাস্ক ঝুলে রাখা ঠিক না এখন এই যে শ্বাসকষ্ট এই তো আমার সমস্যা এই জন্য ই করেছি মাস্ক এখন মালটা আনছি তো আপু মাস্ক পরে যে মাস আছে মানে মালটা আনছে এখন এই জন্য মাস্কটা পরতে হবে না কারোই উচিত না আর আমরা কখনো ঘুরি না বাবু গাড়ি থেকে টান দিয়ে খুলে ফেলছে ছুটির দিন হওয়ায় সকাল থেকেই অনেকেই ঘুরে বেরিয়েছেন নানা স্থানে কেউ কেউ আসেন রাজধানীর সংসদ ভবন এলাকায় মাস্ক ছাড়া কেউ পরিবার কেউ বা বন্ধুদের সাথে মেতে ওঠেন আড্ডায় মাস্ক আছে খাবার খাচ্ছি তো যার কারণে মাস্কটা পকেটে রেখে দিয়েছি আমরা সবাই সচেতন থাকলে হয়তো নিজেদের কাছে ভালো লাগবে আর কি নিজেরা সেফ থাকবো সুস্থ থাকবো না মাস্ক ছাড়া না মাস্ক এলো আমি এই জায়গাতেই খুললাম এই খুলে আসতেছিলাম এখন দিলাম দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 6ই ফেব্রুয়ারি পর্যন্ত সরকার বিধিনিষেধ আরোপ করেছিল সেই বিধিনিষেধ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই বিধিনিষেধ মানাতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো নজরদারি দেখা যায়নি কোথাও স্বাস্থ্যবিধি মানা তাই কেবল কাগজেই রয়ে গেছে ইয়াসমিন রিমু মাসরাঙ্গা সংবাদ ঢাকা এদিকে সংক্রমণ বাড়লেও দেশের অন্যান্য এলাকায় স্বাস্থ্যবিধি মানায় উদাসীন বেশিরভাগ মানুষ সিরাজগঞ্জে গত 24 ঘণ্টায় 190 জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে 86 জন শনাক্তের হার 43.22% গোপালগঞ্জে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 97 জন হার 42.54% মানিকগঞ্জে আক্রান্ত হয়েছে 75 জন পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 33.78% করোনা সংক্রমণ বাড়লেও অধিকাংশ মানুষের মধ্যেই নেই সচেতনতা মানছে না স্বাস্থ্যবিধি অনেককে জরিমানাও করছে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করার পরও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীন বেশিরভাগ মানুষ হঠাৎ করেই পানির দাম এক লাফে তিন গুণ বাড়িয়েছে রাজশাহী ওয়াসা সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত না করে এই দাম বাড়ানো নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে নাগরিকদের মধ্যে সুপেয় পানির চাহিদা পূরণে শিগগিরই সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বাস্তবায়নের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ রাজশাহী থেকে গোলাম রাব্বানির পাঠানো রিপোর্ট রাজশাহীর মোল্লাপাড়ার বাসিন্দা রিমু হাসান পরিবারের দৈনন্দিন কাজে পানির নানাবিধ ব্যবহার করে থাকেন ওয়াসার পানির দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভের পাশাপাশি রিমুর আক্ষেপ সুপেয় পানি না পাওয়া নিয়ে প্রায় একই অবস্থা অন্যদেরও এখানে ওয়াসার পানি আসে যেটা আমি ধোয়াধুয়ির কাজে ব্যবহার করি এটা ফিল্টারের পানি যেটা আমি খাবার কাজে ব্যবহার করি আবার আমার বাসায় সাবমার্সিবল আছে যেখানে আমি বিদ্যুৎ খরচ করি বিদ্যুৎ বিল দিতে হয় যদি আমি কোয়ালিটিপূর্ণ পানি ওয়াসা থেকে পেতাম অর্থাৎ এক জায়গা থেকে পেতাম তাহলে আমার জন্য সুবিধা হতো ওয়াসা যদি পানির দামটা বৃদ্ধির সাথে সাথে যদি গুণগত মানটাও ইনশিওর করতো তাহলে আমাদের জন্য অনেক বেটার হতো যে আমরা একটা উৎস থেকেই
পানিটা খেতে পারতাম এবং রান্নাবান্নার কাজে ব্যবহার করতে পারতাম। ওয়াশার উচিত যে শুধুমাত্র পানির দাম বাড়ানোর দিকে মনোনিবেশ না করে পানির যে গুণগত মান এটি যাতে খাওয়া যায়। রাজশাহীতে প্রতিদিন 11 কোটি লিটার পানির প্রয়োজন হয়। এর মধ্যে ভূগর্ভস্থ শতাধিক নলকূপের মাধ্যমে ওয়াসা উত্তোলন করে প্রায় 9 কোটি লিটার। বিশেষজ্ঞরা বলছেন, এত পরিমাণ পানির ট্রিটমেন্ট করে সুপেয় পানি হিসেবে সরবরাহ করা বেশ চ্যালেঞ্জিং ও ব্যয়বহুল। ব্যয় কমাতে পদ্মার পানিকে ব্যবহারের পরামর্শ তাদের। শুধু ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই দিলে হবে না, সেফ ড্রিঙ্কিং ওয়াটার দিতে হবে। কম্পোনেন্টগুলোকে মুক্ত করে তাদের সাপ্লাই দেওয়ার যে ট্রিটমেন্ট প্রসেসটা, এটাও অত্যন্ত কস্টলি হবে এবং সেটা তো কস্ট ইফেক্টিভ হবে না। পদ্মা নদীর পানি এনে যদিও সেখানে কোয়ালিটির কিছু চ্যালেঞ্জ থাকবে, তবে আমার ধারণা যে সেই পানিটা ট্রিট করা অনেক সহজ। ওয়াসা যদি পানযোগ্য পানি সরবরাহ করে, তাহলে এখানকার দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত যারা মানুষ, যারা অধিকাংশ কায়িক পরিশ্রম করে, তারা শারীরিকভাবে সুস্থ থাকবে এবং তাদের যে চিকিৎসা ব্যয় সেটা কমবে এবং একটা তারা সুস্থ জীবন যাপন করতে পারবে। তিনগুণ দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে রাজশাহী ওয়াসা জানায়, নিরাপদ পানি নিশ্চিত করতে নেয়া নানা পদক্ষেপের অংশ হিসেবেই এই দাম বৃদ্ধি। আয় এবং ব্যয়ের মধ্যে যে বিশাল একটা গ্যাপ এবং নিজের পায়ে দাঁড়ানোর একটি বাধ্যবাধকতা, সক্ষমতা বৃদ্ধির একটি বিষয় এবং আমাদের যে সেবার মান বৃদ্ধি ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করে দেখলাম, দেখা আমাদের রাজশাহী ওয়াসার যে বোর্ড আছে তারা দেখেছে যে আমাদের নিজেদের আয় আমাদের বৃদ্ধি করার ছাড়া কোনো বিকল্প নেই। পানির দাম কমানোর পাশাপাশি সুপেয় পানি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন নগরবাসী। গোলাম রাব্বানী, মাছরাঙ্গা সংবাদ, রাজশাহী। বাংলাদেশের সাঁতারুদের শৃঙ্খলা নিয়ে দুশ্চিন্তায় আছেন খোদ ফেডারেশনের সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে, ক্যাম্পে থাকা সাঁতারুরা মোবাইল ফোনেই বেশিরভাগ সময় বুঁদ হয়ে থাকেন। সেই ফোন ব্যবহারে বাধা দিলে উল্টো বিপদে পড়েন কোচরা। আফসানা কান্তা রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের সাঁতারি হতে পারত আন্তর্জাতিক সাফল্যের অন্যতম খেলা, কিন্তু সে পথে অনেক উপরে যাওয়া তো দূরের কথা। স্বাধীনতার এত বছরও দক্ষিণ এশিয়ার গণ্ডি পার হতে পারেনি বাংলাদেশের সাঁতারুরা। অথচ ইচ্ছা আর একাগ্রতা থাকলে যে কত উপরে ওঠা যায়, 64 বছর আগে তা করে দেখিয়েছেন সাঁতারু প্রজেন দাস। বর্তমান খেলোয়াড়দের মধ্যে এই দুটো বিষয়ের বড্ড অভাব বলে মনে করছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। বিশেষ করে খেলোয়াড়দের শৃঙ্খলা কমে যাওয়াকে বড় সমস্যা হিসেবে দেখছেন সাধারণ সম্পাদক। একটা বড় সমস্যা আমরা ফেস করতেছি যে মোবাইল, আমাদের প্লেয়াররা ম্যাক্সিমাম দেখা যায় যে রাত্রে অনেক রাত পর্যন্ত মোবাইল দেখে নেটে থাকে। আমরা এদিকেও চেষ্টা করতেছি, যদি কোনো কোচ তাদেরকে এই বিষয়গুলো বেশি ইয়া করে, তখন আবার তারা সবাই মিলে ওই কোচের বিরুদ্ধে লাগে। পুলের পানির চেয়ে অন্য বিষয়গুলো এখন সাঁতারুদের কাছে বেশি গুরুত্ব পায় বলে অভিযোগ কোচ এবং কর্মকর্তাদের। আবার একেবারে গ্রাম থেকে আসা বেশিরভাগ নারী সাঁতারুদের অল্প বয়সে বিয়ে দেন অভিভাবকরা, তাতে নারী সাঁতারুর সংখ্যা দিন দিন কমছে বলে মনে করছে ফেডারেশন। মেজরিটি কিন্তু সমস্যা মেজরিটি আছে, এটাও একটা বড় থাকে, যদিও আলাদা কিন্তু প্র্যাকটিস করে একসাথে। এটা আমাদের দেশের কালচার, মানে এটা যে শুধু আমরা ফেস করি এটা না, এটা সব ডিসিপ্লিনই ফেস করি। অল্প বয়সে ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দেয়, এটা একটা প্রথম বড় বাধা হয়ে আসে। সমস্যা আছে আরও, এই যেমন উচ্চতর প্রশিক্ষণের জন্য অলিম্পিক বৃত্তি নিয়ে 3 বছরের জন্য ফ্রান্সে গিয়ে আর দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছে সাঁতারু আরিফুল ইসলাম। তবে আগামীতে যেন এমন ঘটনা আর না ঘটে সে ব্যাপারে কঠোর হতে যাচ্ছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। আফসানা কান্তা, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। স্বস্তি নেই কাঁচাবাজারে। চাল, ডাল, সয়াবিন তেল, গরুর মাংস থেকে শুরু করে শীতকালীন সবজি, সব পণ্যই বিক্রি হচ্ছে বেশি দামে, যা নিয়ে বিপাকে ফেলেছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন শিগগিরই এসব পণ্যের দাম কমার সম্ভাবনা কম। আনোয়ার হোসেনের রিপোর্ট। চালের বাজার আগে থেকেই নিয়ন্ত্রণহীন, সহসা দাম কমারও সম্ভাবনা নেই বলছেন বিক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেল মানভেদে সরু চাল কেজিতে 70 টাকার কাছাকাছি আর মোটা চাল 42 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। বাইরে থেকে চাল আমদানি করলে ইনশাল্লাহ চাল ভরপুর হয়ে যাবে মার্কেটে, তখন চালের দাম অটোমেটিক কমে যাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা বলতে পারি, টোটালি সিন্ডিকেট, এটা একদম নিজস্ব মতো করে বাড়ানো হয়। আপনি কম উৎপাদন বৃদ্ধি, উৎপাদন কম, এটার কোনো কারণই নেই। বোতলজাত বা খোলা সয়াবিন অথবা পাম সুপার, সব তেলের দাম সরকার বেঁধে দিলেও বাজারে বিক্রি হচ্ছে তার চেয়ে বেশি। পাম তেল তো আমরা এক সপ্তাহ আগে 126 টাকা লিটারে বিক্রি করছিলাম, এখন বেচে 130 টাকা করে।
আর সোয়াবিনটা আমরা বিক্রি করতাম 138 টাকা লিটার, এখন বিক্রি করতে 142 টাকা লিটারে। বোতলে যে 5 লিটারের বোতল যেটা আগের গাইরেট ছিল 760 টাকা করে, আর এখন রিসেন্টলি 785 টাকা গাইরেট হয়ে গেছে। গরুর মাংসের দামও চড়া, কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বাজার ভেদে 600 থেকে 610 টাকায় বিক্রি হচ্ছে। স্বস্তি নেই মসুর ডালেও, মোটা দানার বা দেশি মসুর ডালের দাম মাসখানেক ধরে বাড়তি, কমারও লক্ষণ নেই। আলু ছাড়া প্রায় সব সবজির দামই চড়া, শিম মূলা টমেটো 40 টাকা কেজিতে, লাউ প্রতি পিস 8 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। ফুলকপি বাঁধাকপি মিষ্টি কুমড়া সব সবজিতেই একই অবস্থা। সবজির দাম ওভারঅল একটু বেশি, কারণ আমার শালগম এই সময় আসলে 20 টাকার মধ্যে থাকার কথা, সেটা এখন 40 টাকায় কিনলাম। তারপরে ফুলকপি অলমোস্ট 30 থেকে 40 টাকার মধ্যে, যেটা এখন 20-25 টাকার মধ্যে থাকার কথা। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম ফের বাড়ানো হয়েছে। 12 কেজি সিলিন্ডারের দাম 62 টাকা বাড়িয়ে 1,240 টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। গতকাল সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সে অনুযায়ী 5.5 কেজির সিলিন্ডার 458 টাকা ও 25 কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 2,852 টাকায়। এছাড়া গাড়ির জন্য প্রতি লিটার এলপিজির দাম 54.94 টাকা থেকে বাড়িয়ে 57.81 টাকা করা হয়েছে। দাম বাড়লে রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়, আর কমালে অধিকাংশ ক্ষেত্রেই তা বাস্তবায়ন হয় না, নেই কোনো নজরদারি। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলছেন, শুধুমাত্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি, যা আইনের পরিপন্থী। বেশি বেশি মূল্যহার নির্ধারণ করেছে, যৌক্তিক মূল্য অপেক্ষাও অধিক অধিকহারে মূল্য নির্ধারণ করেছে, সেই মূল্য বাস্তবায়ন হয়নি, হচ্ছে না। এবং এটা বাস্তবায়ন না করে যারা মূল্য অপেক্ষা বেশি টাকা ভোক্তার কাছ থেকে আদায় করছে, এটা নিঃসন্দেহে একটা ফৌজদারি অপরাধ। 5 মাসেও ঠিক করা হয়নি রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার বাইপাস সংযোগ সড়কের হেলে পড়া বৃষ্টি, এর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে 6 ইউনিয়নের প্রায় 1,00,000 মানুষ। বৃষ্টি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাজবাড়ির প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে হেলে পড়া ব্রিজের উপর দিয়ে পারাপার হচ্ছে যানবাহন। এই অবস্থা রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার তেনাপচা বাইপাস সংযোগ সড়কের বৃষ্টির, যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। 2019 সালে মরাপদ্মা খাল খনন করে রাজবাড়ি পানি উন্নয়ন বোর্ড, এরপর থেকে দেবে যেতে থাকে বৃষ্টি, এমন অভিযোগ স্থানীয়দের। গত বর্ষায় ভেঙে হেলে পড়ে বৃষ্টি, কোনো রকমে উপরিভাগ ঝুলে রয়েছে গাইড ওয়াল ও মাঝের পিলারের উপর, এখন পর্যন্ত সেই অবস্থায় রয়েছে বৃষ্টি। মাটি কাটছে ওই কারণে ধার যায়, ওই সমস্যায় ভেঙে গেছে। এখান থেকে যে কোনো গাড়ি যাওয়া যায় না, যাওয়া গেলেও সবাই নেমে যেতে হয়, কিন্তু কোন রোগী নিয়ে সমস্যা হয় না। আইতে আসতে তো ভয় করে, আবার এই গাড়ি আর গাড়িতে আসুক কেউ করে, গাড়িতে যদি চড়ি তাহলে মনে করে ভেঙেছে তলে পুরে চড়ি করে। যাত্রী নিয়ে আসা খুবই কষ্ট হয় আমাকে, যে কোনো টাইমে যে আমরা একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ভাই। আমরা যখনই এখান থেকে পার হই তখনই মনে হয় যে কখন যেন ভেঙে পড়ে গেল। ভাঙা ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন হালকা যানবাহনে যাতায়াত করে 6 ইউনিয়নের লক্ষাধিক মানুষ, তবে চলাচল করতে পারছে না ভারী যানবাহন, এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন চলাচলকারীরা, বেশি সমস্যায় সবজি চাষীরা। ব্রিজ ভাঙার কারণে এখন রিক্সা ছাড়া আর অন্য কোনো গাড়ি চলতে পারে না। আগে রাজবাড়ি হইতে দোলদিয়া দিয়ে ঢাকার যত মালামাল এই স্থানে যত সবজি টবজি মালামাল গাড়িতে করে যেত, এখন এই ব্রিজটা ভাঙার কারণে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। দ্রুত বৃষ্টি নির্মাণের কাজ শুরু করার আশ্বাস দিয়েছে উপজেলা এলজিইডির কর্মকর্তারা। আমরা ইউনিয়নের সহ সাইট পরিদর্শন করেছি এবং আমরা চেষ্টা করছি যাতে ওটা দ্রুত অপসারণ করে নতুন করে ব্রিজ নির্মাণ করা যায়। এস্টিমেট করে নতুনভাবে ব্রিজটি তৈরি করতে আপনার যা যা খরচ লাগবে তারা এস্টিমেট করেছেন, এস্টিমেট করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে পাঠিয়েছেন। জনগণের এটা গুরুত্বপূর্ণ এরিয়া, যার কারণে সেইভাবেই আমরা নজরদারি করতেছি। স্থানীয়দের দুর্ভোগ লাঘবে দ্রুত জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে মুষলধারে, কোথাও বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বেড়েছে তাপমাত্রাও। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, 11.2 ডিগ্রি সেলসিয়াস। সিরাজগঞ্জে বৃষ্টির সাথে সাথে বইছে হিমেল হাওয়া, এর ফলে শীত অনুভূত হচ্ছে বেশি। ঝিনাইদহে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, চুয়াডাঙ্গায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে দোকানপাটগুলোতে কমে গেছে লোকসমাগম,
কাজ না থাকায় আয় কমেছে নিম্ন আয়ের মানুষের। অসময়ের বৃষ্টির কারণে আলু ও সরিষার মতো রবি শস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। বান্দরবানে সেনাবাহিনীর সাথে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, নাম পরিচয় মেলেনি নিহত তিন সন্ত্রাসীর। বান্দরবানে সেনাবাহিনীর সাথে জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনার একদিন পার হলেও তাদের পরিচয় খুঁজে পায়নি পুলিশ। আজ সকালে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রুমা থানা থেকে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ঘটনার পর থেকে সন্ত্রাসীদের ধরতে এবং নিহত সন্ত্রাসীদের নাম পরিচয় অনুসন্ধানে কাজ করছে পুলিশ। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন করোনা পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ, এ থেকে বাঁচতে টিকা নেয় যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।